তো আমরা কি করব আমরা অ্যানিমেট করব ঠিক আছে তো আমাদের এখন একটা বাটন হলেই হবে আমি কি করব দেখেন সাপোজ হলো যে আচ্ছা দুইটা বাটন থাকলো আমাদের দুইটা বাটন দিলাম ঠিক আছে একটাতে দিলাম যে অ্যানিমেট ওয়ান অ্যানিমেট ওয়ান দিলাম আরেকটাতে দিলাম কি অ্যানিমেট টু অ্যানিমেট টু আরও নেই দেখি অ্যানিমেট থ্রি অ্যানিমেট ফোর মানে আমরা চারটার মতো অ্যানিমেট করবো ঠিক আছে অ্যানিমেট ওয়ান এটাকে এটা ছোট হাতের করে দেই এটা কপি করে দিয়ে দিই এখানে অ্যানিমেট টু থ্রি ফোর ঠিক আছে অ্যানিমেট করলাম ব্রাউজারে গিয়ে একটু রিফ্রেশ করে দেখেন এখানে চলে আসছে অ্যানিমেট ওয়ান টু থ্রি ফোর চারটা অ্যানিমেট বাটন এসেছে ঠিক আছে তো এখানে আমরা হচ্ছে যে কোন ধরনের অ্যানিমেট করব সেটা নাম দিয়ে বাটন দিলাম না ঠিক আছে এমনি দিলাম ওয়ান টু থ্রি ফোর তো আমি এখানে ক্লিক করলে এক ধরনের অ্যানিমেট হবে এটাতে ক্লিক করলে আরেক ধরনের অ্যানিমেট এটাতে আরেক ধরনের এটাতে আরেক ধরনের অ্যানিমেট হবে ওকে তো দেখেন অ্যানিমেট করতে যাচ্ছি কাকে এই যে বক্সটাকে আমরা অ্যানিমেট করতে যাচ্ছি ঠিক আছে এই বক্সটাকে তো দেখেন আমি যে করে চলে গেলাম তো এখানে প্রথমত কী করতে হবে আমাদের অ্যানিমেট বাটনটাতে সিলেক্ট করতে হবে যে ওয়ানটাকে ঠিক আছে এটাকে প্রথমে আমরা অ্যানিমেট ওয়ান করতেছি তো এই বাটনটাকে সিলেক্ট করতে হবে নিলাম ডলার সাইন তারপর কী করতে হবে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে এর ভিতরে আইডিটা দিয়ে দিতে হবে বাটনের তারপরে কী করবো ক্লিক করবো ক্লিক করলেই আমাদের ইভেন্টটা সংগঠিত হবে তাই না ক্লিক নিলাম ক্লিক ইভেন্ট নিলাম তারপরে এখানে ফাংশন নিব অ্যানোনিমাস ফাংশন ওকে তারপর আবার সেকেন্ড ব্র্যাকেট নিব ফাংশনের বডি ঠিক আছে নিলাম আবার নিলাম হচ্ছে ডলার সাইন তারপর ফার্স্ট ব্র্যাকেট দিলাম ওকে তো এখন আবার ইয়ে নিয়ে এখানে কী দেবো অ্যাকশন দেবো তাই না অ্যাকশন আর এখানে কী হবে সিলেক্টর তো দেখেন এখন আমরা অ্যানিমেট করতে যাচ্ছি কাকে বক্সটাকে তাই না তাহলে বক্সের যে সিলেক্টরটা আছে সেই সিলেক্টরটা আমরা এখানে দিব ডট বক্স দিয়ে দিলাম ওকে তারপরে কী করতে যাচ্ছি অ্যানিমেট করতে যাচ্ছি সো অ্যানিমেট মেথডটা দিতে হবে ঠিক আছে অ্যানিমেট মেথডটা তো একটা জিনিস একটু দেখাই দেয় আপনাদেরকে কোথায় যাবো যে এসে যাবো এই ফাইলটাকে ওপেন করি ঠিক আছে এটাকে কী করবো ওপেন করবো নোটপ্যাডে দেখেন আমি কন্ট্রোল এফ দিলাম দেওয়ার পরে এখন আমরা অ্যানিমেট করতেছি না আমি যদি এখন এখানে লিখি অ্যানিমেট দিয়ে ফার্স্ট ব্র্যাকেট দিই দে কী করবো ফাইন্ড টেক্সট অ্যানিমেটটা দেখি হাইট এই যে দেখেন এই যে হাইট আমরা যে হাইট করলাম এই হাইটটা এখানে করা আছে ঠিক আছে আমরা যত যা যা করলাম এই পর্যন্ত যে কোয়েরির মেথডগুলো ওগুলোকে যে ফাইলটা যে কোডগুলো আমরা গুগল থেকে নিলাম নিয়ে কি এখানে দিলাম যে কোয়েরি ফাইলটাতে হ্যাঁ এখানে এর মধ্যে সব কিছুই করা আছে যে কারণে আমরা কাজগুলো করতে পারছি না হলে কাজগুলো করতে পারতাম না ঠিক আছে তো দেখেন আচ্ছা অ্যানিমেট নিলাম ঠিক আছে অ্যানিমেটের মধ্যে তারপর সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিয়ে ক্লোজ করে দিলাম স্টেটমেন্ট তো এখন যদি আমি এটা ক্লিক করি কোনো অ্যানিমেট হচ্ছে না কেননা আমরা বলি নাই যে কোন ধরনের অ্যানিমেট হবে ঠিক আছে তো এর মধ্যে দিব কি সেকেন্ড ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট দিলাম দেওয়ার পর কী করবো এখানে আমরা ইউজ করবো হচ্ছে হাইট হাইট হাইটের পর কলম দিলাম দেওয়ার পর কী করবো কোটেশন দিলাম দিয়ে এর মধ্যে বলে দেবো যে ওইটটা সরি হাইটটা হাইট 200 পিক্সেল আছে না আমরা হাইটটাকে এখন 400 পিক্সেল করবো এখানে দিয়ে দিলাম যে 400 পিক্সেল ওকে তো এবার যদি ব্রাউজারে এসে রিফ্রেশ করি আচ্ছা এখানে একটা কমা দেবো দিয়ে 1000 মিলি সেকেন্ড দিয়ে দিলাম তার মানে এক সেকেন্ড সময় নেবে নিয়ে কী করবে এই হাইটটা বৃদ্ধি হবে দেখেন রিফ্রেশ করলাম করার পর যদি ক্লিক করি হাইটটা বৃদ্ধি হয়ে গেল তাই না তো আমরা যেটা করতে পারি এখানে প্যাডিংটা কমাই দেই সরি এইটা 100 করে দিই আর এটাকে করে দেব 200 এবার প্যাডিংটা আমাদের কমা দিতে হবে প্যাডিংটা করে দিলাম 10 এরকম থাকলো তো এখন এটার হাইট কত আছে 100 পিক্সেল হয়ে যাবে কত 400 দেখেন ক্লিক করলাম 400 একটু বেশি হয়ে যাচ্ছে
তো এটাকে আমরা কি করব, হাইটটা আরেকটু কমাই দেই, 300 করে দেই। দেখেন হাইটটা বেড়ে গেল, তাই না? যখনই ক্লিক করলাম হাইটটা বেড়ে গেল। তো আমি চাচ্ছি যে এখানে ক্লিক করার পর হাইটটা বাড়বে, তারপরে উইডটা বাড়বে। তো উইডটা বাড়ার জন্য কি করতে হবে, আমার আরেকটা এই যে এইটা নিতে হবে, কি নিতে হবে, এই ফাংশনটা বা মেথডটা। তো মেথডটা নেওয়ার জন্য কি করতে হবে, আমি এর ভিতরে কি করব, এই যে এখানে একটা নিচে ইন্টার দিলাম, দেওয়ার পর কি করব, আবার ডলার সাইন দেব, দিয়ে এখানে কি এখানে হচ্ছে বক্সটাকে আবার সিলেক্ট করতে হবে আমার, ডট বক্স। তারপরে কি করতে হবে, আবার লিখতে হবে অ্যানিমেট, অ্যানিমেট মেথডটা লিখতে হবে, তারপরে এর ভিতরে আবার ফার্স্ট সেকেন্ড ব্র্যাকেট দিলাম, দিয়ে এখানে লিখতে হবে উইট, widthএইচ, দিয়ে এর মধ্যে আমি এখন উইট কত দিতে যাচ্ছি, উইট দেয়া আছে কত এখন 200, আমি চাচ্ছি উইটটাকে 400 করে দেব, সরি 400 পিক্সেল করে দেব। ঠিক আছে, তো ব্রাউজারে এসে রিফ্রেশ করলাম, দেখেন যখন আমি ক্লিক করবো আগে হাইটটা বাড়বে, তারপর উইটটা বাড়বে, উইটটা তাড়াতাড়ি বাড়তেছে, তাই না? তো উইটের কি একটা সময় দিয়ে দিলাম যে এক কত সেকেন্ড সময় নেবে, এসে 1 সেকেন্ড। তো আমি 2 সেকেন্ড রোজ দিয়ে দিতে পারি, কোনো সমস্যা নেই, রিফ্রেশ করি, স্লো হচ্ছে, তাই না? আমাদের 1 সেকেন্ড দিলে ভালো হবে। ওকে, তারপর দেখেন ক্লিক করি, ওকে হচ্ছে। এবার আমরা কি করব, যখন উইডটা বাড়লো, বাড়ার পর কি করবে, আবার হাইটটা কমে যাবে, আগের মতোই হয়ে যাবে হাইটটা। ঠিক আছে, এটার জন্য কি করতে হবে, আবার আমাদের এই ফাংশনটা ইউজ করতে হবে। প্রথমে আমরা কার হাইটটা আবার কমাইতে যাচ্ছি, বক্সে, তাই না? সো বক্সটাকে ধরতে হবে, এখানে বক্সটাকে ধরলাম, দিলাম ডট, তারপরে অ্যানিমেট মেথড দিলাম। ঠিক আছে, এর মধ্যে আবার সেকেন্ড ব্র্যাকেট দেবো, দিয়ে হাইট দিব কত, হাইট দিতে যাচ্ছি 100, আগের মতোই করতে যাচ্ছি, হাইট 100 পিক্সেল। ওকে, তো এখানে আমরা আরেকটা কাজ করতে পারি, এখানে আমরা অপাসিটিও দিতে পারি, সাপোজ অপাসিটি। ঠিক আছে, অপাসিটি দিলাম যে 0.5, অপাসিটি কমে যাবে এইখানে, এখানে কি করলাম হাইটটা কমাই দিলাম, তাই না? 100 পিক্সেল দিয়ে দিলাম। তো সময়টাও দিয়ে দিলাম কত, 1000 মিলিসেকেন্ড। এখন রিফ্রেশ করেন, রিফ্রেশ করলাম, তারপর অ্যানিমেটে ক্লিক করলাম, হাইট বাড়লো, উইড বাড়ার সময় কি করলো, উইডটা যখন বেড়ে গেল তখন কি হলো, অপাসিটিটা কমে গেল। আবার আমি চাচ্ছি যখন আবার হাইটটা কমে গেল তখন কি হবে, অপাসিটিটা আবার 1 হয়ে যাবে। দেখেন রিফ্রেশ করি, হাইট বাড়লো, উইড বাড়লো, অপাসিটি কমলো, হাইট কমলো, অপাসিটি আবার বেড়ে গেলো। এবার হাইটটা যখন কমলো, উইডটাও কি করবো, কমাই দেবো। তো উইডটা কমাই কত করে দেবো, অবশ্যই উইডটাও করে দেবো 200 পিক্সেল। আবার কী করতে হবে, তাহলে আমাদের নিতে হবে ডলার সাইন, নিয়ে এর ভিতরে কী লিখতে হবে, ডট বক্স, তারপর ডট দিলাম অ্যানিমেট, সরি এটা দিতে বাইরে দিতে হবে, ডট অ্যানিমেট দিলাম, দিয়ে এর ভিতরে আবার সেকেন্ড ব্র্যাকেট দিলাম, দিয়ে কী কমাবো এখন, উইড কমাবো, তাই না? তো এখানে দিয়ে দিলাম উইড 200 পিক্সেল। ঠিক আছে, দিলাম, আর সময় কত দিয়ে দেবো, সময় দিয়ে দেবো 1000 মিলিসেকেন্ড। দেখেন এবার যদি রিফ্রেশ করি, প্রথমে হাইট বাড়লো, তারপরে উইড বাড়লো, অপোসিটি কমলো, হাইট কমলো, অপোসিটি বাড়লো, আবার উইড কমে গেল। দেখছেন কত সুন্দর একটা কী হচ্ছে, অ্যানিমেশন হচ্ছে। তাহলে এই সেম কাজটা যদি আমরা 5 বার করতে চাই, তাহলে কী করতে হবে, আমাদের যে লুপ ইউজ করা শিখছিলাম আমরা, সে লুপ করতে হবে। ঠিক আছে, তো আমি কী করব, এখানে একটা ফর লুপ নিব, ফর লুপ নিয়ে এর মধ্যে ভার নিলাম আই, ইনিশিয়ালি আই এর মানটা 1 দিয়ে দিলাম, তারপর আই কী করব, 5 দিয়ে দিলাম, আই লেস দেন অর ইকুয়াল টু 5, তারপর আইটাকে ইনক্রিমেন্ট করে দিলাম। ওকে, দেখেন এই যে এতটুকু কী করবো, এখান থেকে কাট করে নেব, নিয়ে এই লুপের ভিতরে দিয়ে দিলাম। তাহলে আমি যদি এখন এটা রিফ্রেশ করি, কাজটা কয়বার চলবে, 5 বার চলবে। দেখেন একবার হইলো, আবার ঠিক আছে, দেখছেন। তো এটা কি করলাম, আমরা অ্যানিমেশন করলাম, তাই না? কোন মেথডের মাধ্যমে, অ্যানিমেট মেথড।